আমি সিলিন্ডারের খাতা খোলাতে আইছি। সিলিন্ডার সেটা আবার কি? সিলিন্ডার হয় না রান্না করে যেটাতে, আমাদের আছে ও বুলুর বাঁধে একটা বউয়ের ঘরে আছে সিলিন্ডার, আমাদের তো নাই নি। বৌমাটা আছে উনুন ধরায়, কি করব? আচ্ছা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার রান্না করার তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধন আমার, রান্না করার হয় না, গ্যাস সিলিন্ডার লিখব। আপনার কাউন্সিলরের নাম কি আর আপনার ওয়ার্ড নাম্বার কত? কাউন্সিলরের নাম, কাউন্সিলরটা কি হয় জানি না যে বাবা, ওয়ার্ড সিটি আবার কি হয়? আপনার স্থানীয় যে কাউন্সিলর মানে যে আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর আর আপনার ওয়ার্ডের যে নাম্বার সেটা না জানলে তো আমি আপনার খাতাটা খুলতে পারবো না, তো সেটা তো আমায় জানতেই হবে। কাউন্সিলরের নাম তো বাবা জানি না ধন আমার, তাইলে একটা কাজ করো, আমার ব্যাটাটার ফোনে লাগিয়ে দিবে আর সুইচগুলো টিপে দাও ফোনের, আমি দেখে নেব, ওকে জিজ্ঞেস করলেই পায়ে যাব। তোমার ফোনটার সুইচগুলো টিপে দাও বাবা ধন আমার। আচ্ছা ফোন করতে হলে তাহলে ফোন করুন একবার, আপনার ছেলেকে নিন ফোনটা নিন। হ্যালো, হ্যাঁ বেটা তুই কোথায় আছিস? ঘরে? ও বলছি যে আমি তো স্যারের অফিসে আইছি না গ্যাসের সিলিন্ডারটা খুলাতে। হ্যাঁ বলি যে কাউন্সিলরের নামটা কি রে? অমিত। আর ওয়ার্ড নাম্বারটা জিজ্ঞাসা করছে স্যার, 13। ও আর বলি যে খাইয়েছু তোরা, বৌমা খাইয়েছে? হ্যাঁ হ্যাঁ খাইয়ে লিবি। আর নাতি যে কি করছে, খাইয়েছে? ও হ্যাঁ খাইয়ালে যা, বাটা করে বাজছে রে, 3টা বাজে বাবা, আলো খাইয়ালে খাইয়ালে তাদের খাইয়ালে। হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারবো না, অপেক্ষা করার দরকার নাই আমার জন্য, দাঁড়ালো দরকার নাই। হ্যাঁ 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 তুই খাইয়ালে বড়, আর আমাকে আমি কাজ করিলি স্যারের কাছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখলাম। স্থানীয় কাউন্সিলরের নাম হচ্ছে অমিত, তাই তো? আর ওয়ার্ডের নাম 13। ঠিক আছে, আপনার এখানে একটা সাইন লাগবে। সাইন সেটি আবার কি হয়? সাইন মানে সই করতে হবে আপনাকে এখানে। সই? পড়াশোনা জানি নাই তো বাবা, সই কি করে করব? হ্যাঁ একটা জিনিস হতে পারে, ব্যাংকে যাই না আমি, ওখানে না আঙ্গুলে কোন একটা আঙ্গুলে একটা কালি ডুবি আর পেপার লিয়ে লেয়, কাগজে লিয়ে লেয় উঠিয়া করব। সই তো লারি বাবা জানি নাই ধন আমার পড়াশোনা। আচ্ছা ছাপ দিলে তাই দিতে পারেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের বুড়ো আঙ্গুলটার ছাপ দিন পেপারে। হয়ে গেল, দেখলে বললিও আমি এটিআই জানি, অন্য কিছু লারি ধন পড়াশোনা বেশি তো নাই তো। ঠিক আছে আপনার খাতাটা তাহলে খুলে গেল, এটা আপনি স্থানীয় কাউন্সিলরকে দেখাবেন, তাহলে পরেই আপনার কাজ হয়ে যাবে। আর অন্য কোনো প্রবলেম? আর না ধন আমার আর কোনো অসুবিধা নাই, আমাদের গ্রামে সবই আছে এমনি, কারেন্ট জল, তারপর আমার
মরদটা কাজ করতে যায় মাঠে, এমনি গাঁজা টাঞ্জা বলুন মদ বলুন কিছুই নাই ওয়ার, ছেলেটাও তোমার লক্ষ্মী ছানা বটে। একটাই সমস্যা স্যার, আমি অনেক ধার দেনা করে মিয়াটার বিয়া দিলাম, বিল্টুর বাপের দোকান থেকে ওয়ার কাছ থেকে সব ধার দেনা করলাম স্যার জানেন। আর মিয়াটাকে এত অত্যাচার করছে স্যার, শ্বশুর ঘর শ্বশুর শাওড়ি দুজনে দমে বদমাস, আর তেমনি জামাইটাও হয়েছে। আপনি একটু জামাইটার সাথে কথা বলে কুয়াকে একটু বলে দিতে পারবেন? আমার তো দমে ভয় হয়, মেরে না দেয় আমার মিয়াটাকে। দেখুন এটা তো পারিবারিক ব্যাপার, এখানে আমি আর কি করতে পারি, এখানে তো আপনি বুঝবেন। লাগবে করতে, একবার দেখো না ধন আমার বাবা আমার, ভগবান তোমার আশীর্বাদ করবে বাবা আমার বাবা আমার, একটু দেখো না যদি পারো। আমার মিয়াটার দমে চিন্তা হয় বাবা, দমে চিন্তা হয়, গরিব মানুষ বেশি টাকা পয়সা নাই আমাদের। দেখুন আপনি তাহলে পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে কনসাল্ট করুন না, আমি তো এই বিষয়ে কিছু করতে পারবো না। ঠিক আছে বাবা, তাইলে আমি তাহলে উঠি আজকে নাকি? হ্যাঁ, ভগবান না মঙ্গল করবে, তুমি আমার সাহায্য করলে অনেক মঙ্গল করবে বাবা, ধন আমার, উঠছি তাইলে। হ্যাঁ মাসিমা উঠুন, ঠিক আছে।